নদাই গদাই মোরা দুই ভাই, ভুরি ভোজে মোদের জুড়ি নাই, খাই খাই শুধুই খাই, খাওয়া শেষে আবার খাই। ওরে নদাই গদাই, ওট ওট, কত আর ঘুমোবি তোরা? আহ মা, দেখো না তো, একটু শান্তিতে খেতে দাও তো। কি বলছিস রে নদাই, আবল তাবল, ঘুমের মধ্যে নিশ্চয়ই খাওয়ার স্বপ্ন দেখছিস, কি রে ওঠ দুজন। সত্যি মা, এখন কত খাবার বাকি, খেতে দাও না একটু ভালো করে। হায় ভগবান, কি যে করি আমার এই দুই ছেলেকে নিয়ে, সারাটা দিন খাই খাই করে এখন আবার ঘুমের মধ্যেও খাওয়ারের স্বপ্ন দেখছে, কি যে হবে এদের। এই নদাই গদাই, ওঠ বাবা, এখন সকালের খাবার খাইয়ে আবার তোদের জন্য দুপুরের খাবারের যোগাড়যন্ত্র শুরু করতে হবে তো। ইস মা, ঘুমটা ভাঙিয়ে দিলে, কত মাংস আর পোলাও খাচ্ছিলাম এই হাড়ি হাড়ি। হ্যাঁ আমিও, আর মিষ্টিগুলো তো খাওয়ার সময় পেলাম না, ধুর ভালো লাগে না, কত মিষ্টি নষ্ট হলো। আশ্চর্য, তোরা দুই ভাই একই স্বপ্ন দেখেছিস, তাও আবার খাবার। ও মা, এতে আশ্চর্য হবার কি আছে, দুজনে শয়নে স্বপনে সব সময় খাবার চিন্তায় মশগুল। ঠিকই তো, খাওয়া ছাড়া আমরা কিছুই বুঝি না যে। তুমি আমাদের খেতে দাও মা, ঘুম থেকে উঠে চোখ খুললেই আমার খিদে পায়, পেট চো চো করে। আচ্ছা তোরা হাত মুখ ধুয়ে আয়, আমি খেতে দিচ্ছি। কি বানিয়েছো মা, লুচি আলুর দম বুঝি? না, আজকে লুচি আলুর দম নয়, আজ রুটি আর তরকারি। ভালোই হবে মা, কি তরকারি করছো? আলু কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি। চলো চলো খেতে দাও তো আগে। ও মা, কি ভালো হয়েছে তরকারিটা, আরো রুটি দাও তো, তরকারি দিয়ে খাই। দিচ্ছি রে বাবা দিচ্ছি, একার হাতে করছি তো তাই একটু দেরি হচ্ছে। আমাকেও দিও কিন্তু। হ্যাঁ রে দেবো তো। সত্যি তোমার কত কষ্ট মা, আমাদের জন্য একা হাতে কত রান্না করতে হয়। রান্নার ঠাকুর তো একদিনের বেশি টেকে না। আমার জন্য তোদের এত চিন্তা করতে হবে না, ভালো করে খা দেখি দুজন। ইস, আজ সকালে কি দারুণ স্বপ্নটা দেখছিলাম, উহ, হাড়ি হাড়ি ভর্তি পোলাও আর মাংস। হ্যাঁ গো মা, আমিও দেখেছি, হাড়ি হাড়ি ভরা মন্ডা, মিঠাই, দই, আমার তো আবার জিভে জল আসছে। ঠিক আছে ঠিক আছে, এখন তো এগুলো খেয়ে নে, শীত আসছে তো, আমি একদিন নলেন গুড় দিয়ে পিঠা পুলি বানাবো। পিঠে পুলি বানাবে, আ কি ভালো, কবে বানাবে মা? হ্যাঁ মা বলো তো কবে বানাবে, আমার তো পিঠে পুলির নাম শুনলেই পেট চোচো করছে। বানাবো বলেছি যখন ঠিক বানাবো, একা তো পারবো না, দেখি সাথে যদি একজন কাউকে পাই। আমি আজ রাতে নির্ঘাত পিঠে পুলির স্বপ্ন দেখব, চিতই পিঠে, পাটি সাপটা, দুধ পুলি, গোকুল পিঠে, ক্ষীর পুলি, চুষি পিঠে, সব পিঠে খাবো কিন্তু। এই নদাই, এইসব স্বপ্নে তুই একা একা খাবি নাকি, আমাকেও একটু দিস ভাই, আমি তো এক হাড়ি দুধ পুলি এক নিমেষেই খেয়ে ফেলবো। তা খা না, স্বপ্নে কি আর কিছুর অভাব আছে, হাড়ি হাড়ি ভরা সব খাবার দাবার। হয়েছে হয়েছে, আর দিবা স্বপ্ন দেখে কাজ নেই, দুজনে মিলে বাজার করে নিয়ে আয়, আমি দুপুরের খাবার জোগাড় করি। আচ্ছা মা ঠিক আছে, কি কি আনতে হবে সব লিখে দাও। দিচ্ছি, দেখে শুনে আনবি সব? মাছ আনবো নাকি মাংস আনবো আজ? মাছওয়ালা সকালে মাছ দিয়ে গিয়েছে তো, বড় দুই পাকা রুই আজ দুপুরে হয়ে যাবে। ভালোই হলো, রুই মাছের কালিয়া, তবে মাত্র দুটো রুই মাছ, আমাদের দুজনের হবে তো মা? কি আর করবো বল, আমার একার হাতে সব কাজ করতে হবে তো। আচ্ছা ঠিক আছে, আজ একটু কষ্ট করে চালিয়ে নে, আমি একদিন অনেক বেশি মাছ একসাথে রান্না করব। সত্যি নদাই, আমাদের মায়ের কত কষ্ট, আমরা যদি কিছু সাহায্য করতে পারতাম। দুই পেটুকের মা, রান্না করে করে মায়ের জীবন শেষ,
তাহলে এক কাজ করি, আজ থেকে আমরা কম কম খাবো, খিদে পেলেও জোর করে সহ্য করব। তাহলে মায়ের কম কম রান্না করতে হবে। খিদে সহ্য করতে হবে সে কি সম্ভব হবে নাকি? শুধু খাবার দেখলেই নয়, খাবারের নাম শুনলেই আমার খিদে পায়। ওই দেখ নদাই, গাছতলায় একটা কেমন রোগা পটকা লোক বসে আছে, ওর নিশ্চয়ই রোজ খাবার জোটে না। চল ওকেই জিজ্ঞাসা করি খিদে কি করে সহ্য করা যায়। ও দাদা, দাদা একটা কথা শুনবে? কে বাবু তোমরা, কাজের সময় এসে বিরক্ত করছো? ও দাদা শোনো না, একটা কথা জানার ছিল তোমার থেকে। আহ বড় বিরক্তি করছিস তো তোরা, কে তোরা, কি চাই? কি আমি গদাই আর ও নদাই, আমরা দুই ভাই। তা আমি কি করব, আমি তো আর তোদের নিমন্ত্রণ করব না। সে আমাদেরকেও নিমন্ত্রণ করে না, কিন্তু আসল কথা সেটা নয়, অন্য একটা কথা আছে তোমার সাথে। আচ্ছা তোমার যখন খিদে পায় তখন কি করো? এ আবার কেমন কথা? আর যখন খেতে না পাও তখন? খেতে না পেলে খাই না, যখন পাই তখন খাই। কিন্তু খিদে পেলে সহ্য করো কি করে? সহ্য করার কি আছে, আমারও তো ঘন ঘন খিদে পায় না। বলো কি, খিদেই পায় না? আমাদের তো খাবারের নাম শুনলেই খিদে পেট চোচো করে, স্বপ্নেও খাবার দেখি। উদ্ভট, এ এক তোদের রোগ, চোখের খিদে। সে আর বলতে, আমাদের মা রান্না করতে করতে কাহিল হয়ে যাচ্ছে, আমাদের যে খিদে মেটেই না, সারাটা দিন শুধু খাই আর খাই। ও দাদা একটা উপায় বলে দাও না, কি করলে খিদে পাবে না, খিদে সহ্য করার একটা উপায় বলো। ভাবতে হবে। তা তোরা জুটিতে করিস কি, কাজকর্ম কিছু করিস? কি আর করব, কিছুই করি না, খাই দাই ঘুরে বেড়াই, আবার খাই, তারপরে আবার খাই। এই জন্যই তো তোদের এত খিদে পায়। আমরা জানো তো এক একজন 100 জনের খাবার খেতে পারি। মানুষ নাকি রাক্ষস, এ তো ভারী সমস্যার কথা। তাই তো তোমাকে বলছি, খিদে না পাওয়ার জন্য কি করতে হবে বলো। যা বলবে সব করব, এইটুকু উপকার করো দাদা। ঠিক আছে আমার সাথে আয়। ওই দেখ একটা কুঁড়ে ঘর দেখতে পাচ্ছিস? তুমি বুঝি এখানে থাকো? না না, ওখানে এক বুড়ো দাদু থাকে, ওই দাদুই জানে খিদে না পাওয়ার মন্ত্র। তাই নাকি? তাহলে চলো গিয়ে শিখে আসি। অত সোজা না, গিয়ে মন্ত্র শিখবো বললে দূর দূর করে তাড়িয়ে দেবে, দাদুর কথা মতো কাজ করলে দেখবি তোরা সব এমনিতেই শিখে যাবি। যা এখন। দাদু, ও দাদু, দাদু। কে রে বাপু তোরা? আমরা নদাই আর গদাই গো, কি কি করবো বলো। তোরা কে রে, চোখে তো ভালো দেখি না, তাই চিনতেও পারছি না। সে তোমার আমাদের না চিনলেও হবে। তোদের দুলাল পাঠিয়েছে বুঝি? দুলাল হবে হয়তো, আসলে দাদার নামটা ঠিক জানি না। বড় ভালো ছেলে দুলাল, যখনই পারে আমার খোঁজ খবর নিয়ে যায়। একা মানুষ, তিন কুলে কেউ নেই, কেউ এলে ভালোই লাগে। দেখ গদাই, দাদুর ঘরটা কি ময়লা হয়ে আছে, একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দেই। ঠিক বলেছিস, দাদু একা বলে এসব করতে পারে না, বয়স তো হয়েছে, আমি বরং এই নোংরা জামা কাপড় বাইরে কুয়োতলায় বসে কেচে দেই। দাদু দেখো তোমার ঘর সব পরিষ্কার করে দিয়েছি। তোরা বড় ভালো রে, কত কাজ করে দিলি, বড় পরোপকারী তোরা। ও দাদু তুমি কিছু খেয়েছো? তোমার তো মনে হচ্ছে শরীরটাও ভালো নেই। না রে, তিন কুলে কেউ নেই, আমার শরীরটাও ভালো নেই বলে কয়েকদিন কাজে বেরোতে পারিনি, তাই খাওয়াও জোটেনি। তুমি এই শরীরে কাজ করবে কি গো? কাজ তো সেরকম পারি না করতে, ওই টুকটাক যা পারি করি।
তাতেই চলে যাই, একবেলা যা পাই খাই, এখন তো তা বন্ধ। কি কষ্ট গো তোমার দাদু। নদাই চল বাজার যাই, মা যে টাকা দিয়েছে তাই দিয়ে দাদুর জন্য বাজার করে আনি, তারপর আমি আর তুই মিলে রান্না করব। ঠিক বলেছিস, চল তুমি বিশ্রাম করো দাদু, আমরা এক্ষুনি আসছি। ভালো দেখে সব সবজি দাও। তা তোমাদের কোনোদিন খারাপ দিয়েছি? কতটা দেবো বলো, তোমাদের তো আবার অল্পতে হয় না। না না বেশি লাগবে না, অল্প করেই দাও, আমাদের বেশি পয়সা নেই। এসব আমাদের জন্য না। দুই পেটু ভাই অন্যকে খাওয়ানোর জন্য বাজার করছে, ভাবা যায়? তা তোমাদের হলোটা কি? এক বুড়ো দাদু আছে, বড় দুঃখী, কেউ নেই জানো, তাই আমরা দুজনে রান্না করে দাদুকে খাওয়াবো। দাও দাও তাড়াতাড়ি দাও, আমাদের অনেক কাজ পড়ে আছে। নাও সব গুছিয়ে দিলাম, তোমরা নিজেদের খাওয়া ছাড়া অন্য কারোর জন্য ভাবছো, দেখেও ভালো লাগছে। নাও দাদু তোমার জন্য রান্না করেছি, একটু কষ্ট করে খেয়ে নাও তো দেখি, আমরা ভালো রান্না পারি না তো। একটু উঠে বসো, আমি খাইয়ে দিচ্ছি। ওই তো দাদা এসেছে, দেখো দাদা আমরা দাদুকে রান্না করে খাইয়েছি, ঘর পরিষ্কার করে দিয়েছি, জামা কাপড়ও কেচে দিয়েছি। ছেলে দুটো বড় ভালো হয়েছে দুলাল, না বলতেই কত কিছু করলো, আমাকে যত্ন করে খাইয়ে বুঝিয়ে দিল, বেঁচে থাকো বাবা। তুমি এখন বিশ্রাম করো দাদু, আমরা এখন আসি, আমি পরে আবার আসব। সত্যি গো দাদা দাদুর কি কষ্ট, তুমি না থাকলে তো জানতেও পারতাম না। তা তোদের সমস্যার সমাধান হলো? এই যা, দাদুর কাছ থেকে মন্ত্রটাই তো জানা হলো না। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এতক্ষণ আমাদের খিদেই পায়নি। ঠিক বলেছিস নদাই, একবারও খাওয়ার কথা মনে হয়নি। কেন হয়নি বলতো? কি জানি দাদুর অবস্থা দেখে খুব কষ্ট লাগছিল, তাই খাওয়ার কথা মনেও আসেনি। মনে হলো দাদুকে আগে সাহায্য করা দরকার। এইটাই হলো তোদের খিদে না পাওয়ার মন্ত্র, বুঝলি? তোরা সব সময় সারাদিন শুধু নিজের খাবার কথা ভেবেছিস, চারিদিকে তাকিয়ে দেখ কত মানুষ অসহায়, খেতে পায় না, দেখবি তোদের সারাদিন আর খিদে পাবে না। কিরে কোথায় ছিলি তোরা? বাজারে গিয়ে যে দুপুর খাবার করে দিলি, আমার তো একা হাতে রান্না করতে সময় লাগবে, এখনই তো খিদে পেয়েছে বলে মাথা খেয়ে ফেলবি। না মা, আমরা তোমাকে আর বিরক্ত করব না, শুধু খাওয়ার সময় খাবো, তাই তোমার আর কষ্ট হবে না। কেন রে, অল্প খাবি কেন, শরীর খারাপ নাকি? কত মানুষ খেতে পায় না মা, আর আমরা সারাদিন শুধু খাচ্ছি, খাওয়ার ছাড়া কিছুই ভাবি না। তাই আজ থেকে প্রয়োজনের বেশি আমরা খাবো না। জানো এক দাদুর বাড়ি আজ গিয়েছিলাম, খুব গরিব, আমরা দুজন বাজার করে রান্না করে দাদুকে খাইয়েছি। আজ আমার খুব গর্ব হচ্ছে রে। তবে শোন, তোদের কম খাবার দরকার নেই, তোদের যখন যা খেতে মন চায় তাই খাবি, আর আমি তোদের ওই দাদুর জন্য রান্না করে দেব, দিয়ে আসবি কেমন? তোরা যে বুঝতে পেরেছিস এই অনেক। সত্যি মা, তুমি দাদুর জন্য রোজ রান্না করে দেবে? আমরাও মা তোমাকে রোজ সাহায্য করব, আর তোমার কষ্ট হবে না। নে এবার হাত মুখ ধুয়ে নে, তোদের জন্য পায়েশ করেছি, খেয়ে দেখ দেখি।